ডিয়ার ফ্রেন্ডস, নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল প্র্যাকটিক্যাল নলেজ অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানায় অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ফ্রেন্ডস, আজকের লেসেনটির মূল আলোচ্য বিষয় হচ্ছে গার্মেন্টস প্যাকিং লিস্ট, অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ। প্যাকিং লিস্ট সম্বন্ধে আজকের পর্ব হচ্ছে পাস। ডিয়ার ফ্রেন্ডস, এক নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম গার্মেন্টস প্যাকিং লিস্ট কাকে বলে, গার্মেন্টস প্যাকিং লিস্ট কেন ব্যবহার করা হয় এবং কত ধরনের গার্মেন্টস প্যাকিং লিস্ট শিল্প ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। উক্ত লেসেনটিতে আপনারা দেখেছেন গার্মেন্টস প্যাকিং লিস্ট মূলত চার টাইপের হয়ে থাকে। তার মধ্যে পর্ব দুই, পর্ব তিন এবং পর্ব চারের মাধ্যমে তিন টাইপের প্যাকিং লিস্ট সম্বন্ধে ডিটেলস আমি আলোচনা করেছি। আজকের লেসেনটিতে সর্বশেষ টাইপের প্যাকিং লিস্ট, অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। আশা করছি আজকের লেসেনটি দেখার পর গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে যে প্যাকিং লিস্টগুলো ব্যবহার করা হয় তা এ টু জেড সম্বন্ধে আপনারা অবগত হবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখানে অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ প্যাকিং লিস্টের এক্সাম্পল দেওয়া আছে। এখানে গার্মেন্টসের কালার হবে দুই বা ততোধিক এবং দুই বা ততোধিক সাইজের গার্মেন্টস দ্বারা প্রতিটি কার্টুন প্যাক করা হবে। চলুন ডিটেলস প্যাকিং লিস্টের মাধ্যমে দেখে আসা যাক অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ প্যাকিং লিস্ট কীভাবে তৈরি করতে হয়। আপনারা স্ক্রিনে এখন অ্যাসর্ট কালার, অ্যাসর্ট সাইজ গার্মেন্টসের একটি ডিটেলস প্যাকিং লিস্ট দেখতে পাচ্ছেন। ডিয়ার ফ্রেন্ডস, ইতিপূর্বে লেসনগুলোর মাধ্যমে আপনারা অবগত হয়েছেন এখানের কিছু কিছু ইনফরমেশান মূলত ব্যায়ারের অর্ডার শিট দ্বারা উল্লেখ করা হয়ে থাকে। যেমন এখানে অর্ডার কোয়ান্টিটি, পিও নাম্বার, স্টাইল নাম্বার, অর্ডারকৃত এলসি নাম্বার অ্যান্ড ডেট, ফেব্রিক কন্টেন্ট অ্যান্ড গার্মেন্টস টাইপ। এখানে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার অ্যান্ড ডেট উল্লেখ করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, প্রিভিয়াস প্যাকিংগুলোতে আমি অ্যাকচুয়াল শিপমেন্টের ওপর ফরম্যাট তৈরি করে দেখিয়েছি। আজকের লেসেনটিতে দেখতে পাচ্ছেন গার্মেন্টসের অর্ডার কোয়ান্টিটি ছিল 5400 পিস, আমরা টোটাল গার্মেন্টস শিপমেন্ট করতেছি 5472 পিস, অর্থাৎ এক্সেস কোয়ান্টিটি এখানে 72 পিস। ডিয়ার ফ্রেন্ডস, ব্যায়ার যখন কোনো গার্মেন্টসের অর্ডার কনফার্ম করে থাকে তখন উক্ত এলসি অথবা সেলস কন্ট্রাক্টের মধ্যে গার্মেন্টস কত পার্সেন্ট প্লাস মাইনাস শিপমেন্ট করা যাবে তা উল্লেখ করে দিয়ে থাকে। ধরুন 5400 পিস এই অর্ডারে বায়ার 4-5% গার্মেন্টস শিপমেন্টের অনুমতি দিয়েছে, সেজন্য মূলত এখানে গার্মেন্টসের প্লাস শিপমেন্ট করা হয়েছে। এখানে বায়ারের অর্ডার শিট অনুসারে পিও নাম্বার এবং স্টাইল নাম্বার উল্লেখ করা হয়েছে। নিচের এই অংশগুলো তো দেখতে পাচ্ছেন প্যাকিং লিস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশগুলো। এখানে কালার দেখতে পাচ্ছেন এলটি ব্লু, অর্থাৎ লাইট ব্লু অ্যান্ড মিড ব্লু। এখানে বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী কালার কোড A3 অ্যান্ড A4। এখানে দুইটি কালারের গার্মেন্টস নিয়ে প্যাকিং করা হয়েছে, এজন্য প্যাক 1 24-25-27-28-30-32-34-36 এই সাইজগুলোর ওপর ব্যারেজ অর্ডার শিট দেখে গার্মেন্টস প্রোডাকশান করে শিপমেন্ট করা হচ্ছে। এখানে 16 পিস যোগ 20 পিস, টোটাল 36 পিসে কার্টুন প্যাক করা হয়েছে। এখানে দুইটি কালারের জন্য প্রতিটি সাইজের গার্মেন্টস দ্বারা 36 পিসে টোটাল 152 কার্টুন প্যাকিং করা হয়েছে। এই ঘরটিতে দেখতে পাচ্ছেন টোটাল পিস, অর্থাৎ 172 কার্টুন ইন্টু 36 দিয়ে এখানে 5472 পিস গার্মেন্টস এসেছে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন উক্ত প্রতি কার্টুনের প্যাকিংকৃত গার্মেন্টসের নেট ওয়েট। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন টোটাল নেট ওয়েট, অর্থাৎ টোটাল প্যাকিংকৃত গার্মেন্টসের নেট ওয়েট এই ঘরে উল্লেখ করা হয়েছে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন গ্রোস ওয়েট, অর্থাৎ প্রতিটি কার্টুনের গার্মেন্টস এবং কার্টুনের ওয়েট এই ঘরে উল্লেখ করা হয়েছে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন টোটাল গ্রোস ওয়েট ইন কেজি, অর্থাৎ টোটাল কার্টুনের গার্মেন্টস এবং কার্টুনের ওয়েট এই ঘরে উল্লেখ করা হয়েছে। দেন মেজারমেন্ট ইন সিএম, অর্থাৎ উক্ত কার্টুনকৃত গার্মেন্টসের মেজারমেন্ট সিএমের এখানে উল্লেখ করা আছে। তারপরে ঘটিয়ে দেখতে পাচ্ছেন টোটাল সিবিএম, অর্থাৎ উক্ত 152 পিস কার্টুনের টোটাল সিবিএম এই ঘরে উল্লেখ করা হয়েছে। নিচের এই অংশটিতে দেখতে পাচ্ছেন সামারি, অর্থাৎ উক্ত প্যাকিংকৃত গার্মেন্টসগুলোর টোটাল সামারি এখানে দেওয়া আছে। যেমন এলটি ব্লু কালারের জন্য প্রতি সাইজের কত পিস গার্মেন্টস প্যাক করা হয়েছে তা এই ঘরটিতে উল্লেখ করা হয়েছে। টোটাল এখানে লাইট ব্লু কালারের জন্য প্রতি সাইজের প্যাকিং করার পর 2432 পিস গার্মেন্টস প্যাক করা হয়েছে। এখানে অর্ডার কোয়ান্টিটি ছিল 2400 পিস, অর্থাৎ এখানে লাইট ব্লু কালারের জন্য 32 পিস গার্মেন্টস প্লাস শিপমেন্ট করা হচ্ছে। পরের ঘরটিতে মিড ব্লু কালারের জন্য প্রতিটি সাইজের গার্মেন্টস
প্যাকিং করার পরে টোটাল গার্মেন্টস কোয়ান্টিটি এসেছে 3040 পিস। এখানে অর্ডার কোয়ান্টিটি ছিল 3000 পিস। তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিড ব্লু কালারের জন্য 40 পিস গার্মেন্টস প্লাস শিপমেন্ট করা হচ্ছে। টোটাল লাইট ব্লু কালার এবং মিড ব্লু কালারের জন্য 40 পিস যোগ 32 পিস ইকুয়াল 72 পিস গার্মেন্টস প্লাস শিপমেন্ট করা হচ্ছে। এখানে টোটাল সিবিএম উল্লেখ করা হয়েছে 10.944। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল অ্যাসর্ট কালার অ্যাসর্ট সাইজ গার্মেন্টসের ডিটেলস প্যাকিং লিস্ট। আশা করছি শিল্প ইন্ডাস্ট্রিগুলোতে যে প্যাকিং লিস্টগুলো তৈরি করা হয় তার ডিটেলস এই পাঁচটি লেসেনটির মাধ্যমে আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন। যদি উক্ত গার্মেন্টসের প্যাকিং লিস্ট সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই লেসেনগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী লেসেনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেসেনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।